আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন শুরু করছি মিথ বা উপকথা ও লেজেন্ড বা পুরো কাহিনী বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে ফাইভ প্লাস থ্রি এভাবে কিন্তু প্রশ্নটি আসবে উচ্চ মাধ্যমিকের যে সমস্ত স্টুডেন্টরা দুই হাজার বাইশ সালে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছ তাদের হিস্ট্রি নিউ সিলেবাসের অন্তর্গত থেকে সূচিপত্রে মোট তোমাদের পাঁচটা অধ্যায় রয়েছে প্রথম তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এই পাঁচটা অধ্যায় রয়েছে এই পাঁচটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আমরা আট মার্কের কোশ্চনের অ্যান্সার সম্পর্কে আলোচনা করব। তো আজকের ভিডিওয়ে প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ আট মার্কের কোশ্চেনের অ্যান্সার জানবো যে প্রশ্নটা হচ্ছে মিথ ও লেজেন্ড বলতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে তো আজকে আলোচনা করছি প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ আট মার্কের কোয়েশ্চনের অ্যান্সার নিয়ে প্রতিটি অধ্যায় থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করো প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চারটা থেকে পাঁচটা চারটা থেকে পাঁচটা বড় প্রশ্নের উত্তর এভাবেই আমরা নিয়ে আসবো তো আজকে আমরা দেখব প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি মার্কের সেই প্রশ্নটির উত্তর নিয়ে তো আজকে আমরা জানতে চলেছি কি মিথ ঠিক আছে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন শুরু করছি মিথ বা উপকথা ও লেজেন্ড বা পুরা কাহিনি বলতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপধান করে ফাইভ প্লাস থ্রি এভাবে কিন্তু প্রশ্নটি আসবে তো মিথ বা উপকথা ও লেজেন্ড বা পুরা কাহিনী এই দুটো কী বোঝো ঠিক আছে এই দুটো বলতে কী বোঝো এটা যদি ভালোভাবে আমরা লিখতে পারি তাহলে আমরা পাবো ফাইভ এবং পরবর্তী যে অতীত বিষয়ে মানুষের ধারণা কি এরা কীভাবে রূপদান করে এটা লিখতে পারলে আমরা পাবো তিন টোটাল হয়ে গেলো ফাইভ প্লাস থ্রি এইট ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে কিন্তু আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে আমি তোমাদের উত্তর লেখার সুবিধার্থে হিন্স দিয়ে দিয়েছি তোমরা প্রথমেই যদি এই হিন্সটা দেখে রাখো তাহলে কিন্তু তোমাদের উত্তরটা লিখতে খুব সহজ হয়ে যাবে প্রথমে আমরা উপস্থাপন করব ধারণা মিথ কাকে বলে মিথে সরি মিথের ধারণা তারপর মিথের সংজ্ঞা তারপর মিথের বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে আমরা প্রথম পয়েন্ট যদি মিথ করি মিথের ধারণা জানবো দ্বিতীয় পয়েন্টে মিথের সংজ্ঞা জানবো তৃতীয় পয়েন্টে মিথের বৈশিষ্ট্য জানব একইভাবে লিজেন্ডের লেজেন্ড বা পুরা কাহিনী পুরা কাহিনীর প্রথমে ধারণা জানবো তারপর পুরা কাহিনীর সংজ্ঞা জানবো তারপরে পুরা কাহিনীর বৈশিষ্ট্য জানব ভালোভাবে কথাগুলো বোঝার চেষ্টা করো ঠিক আছে তাহলে শুরু করছি প্রথমে মিথ মিথের তাহলে কী হবে ধারণা সংজ্ঞা বৈশিষ্ট্য লিজেন্ডের ধারণা সংখ্যা বৈশিষ্ট্য তাহলে কিন্তু এই প্রথম যে প্রশ্নটা যে মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো এটা কিন্তু উত্তর হয়ে যাবে অর্থাৎ আমরা পেয়ে যাব ফাইভ মার্ক ঠিক আছে তার পরেরটা পরে পরবর্তীকালে আলোচনা করছি তো প্রথমে কি করব মিথের ধারণাটা ঠিক আছে এইটু শুধু এইটুকু শুধু খেয়াল রাখবে যে ধারণা সংখ্যা বৈশিষ্ট্য ঠিক আছে সেটা মিথ হোক আর লিজেন্ট হোক তার তার আগে তোমাদেরকে আর একটা কথা বলে দিই যদি আলাদাভাবে কোনো প্রশ্ন আসে যে মিথ কাকে বলে মিথের বৈশিষ্ট্য দাও তাহলেও কিন্তু তোমরা এখান থেকেই উত্তরটা লিখতে পারবে অর্থাৎ কি এই ভিডিওয়ে এই প্রশ্নের উত্তরটা এমনভাবে সাজানো রয়েছে তাতে করে তোমাদের যদি আলাদাভাবে প্রশ্ন আসে মিথ বা উপকথা কাকে বলে এর বৈশিষ্ট্য দাও অথবা লিজেন্ড বা পুরা কাহিনি কাকে বলে এর বৈশিষ্ট্য দাও এই প্রশ্নগুলো যদি আসে তাও কিন্তু তোমরা এই উত্তরটা থেকেই ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে সুতরাং এই একটি প্রশ্নের মাধ্যমে আজকে আমরা তিনটি প্রশ্নের উত্তর জানবো ঠিক আছে তাহলে আজকের আলোচনা মিথ ও লিজেন্ড বা পুরো কাহিনী বলতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণা কে কীভাবে রূপদান করে তাহলে প্রথমে মিথের আমরা ধারণাটা জানবো মিথের ধারণাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো ঠিক আছে মিথ গ্রিক শব্দ মিথোস থেকে মিথ শব্দটি এসেছে মিথ জনশ্রুতির একটি অন্যতম প্রধান অংশ এবং প্রাচীন কালের যে সময়ের ইতিহাসের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না সেই যুগের কিছু কিছু ঐতিহাসিক ঘটনা জানা যায় মিথ থেকে তাহলে মিথের একটা স্পষ্ট ধারণা কিন্তু আমরা জানতে পারলাম এবার আমরা আসবো মিথের সংখ্যা তোমরা শুধু এটা খেয়াল রাখবে যে প্রথমে ধারণা তারপর সংজ্ঞা তারপর বৈশিষ্ট্য এভাবে সাজাতে হবে তাহলে দ্বিতীয় পয়েন্ট হিসেবে আমরা আলোচনা করব মিথের সংখ্যা মিথের সংখ্যাটা উল্লেখ করার সঙ্গে সঙ্গে তোমরা লিখবে সংজ্ঞা এরুম এইভাবে পয়েন্ট করে হিডিং করে লিখবে যে বিভিন্ন ঐতিহাসিক মিথকে বিভিন্ন দৃষ্টিকোণে ব্যাখ্যা করেছেন জ তার মধ্যে এক নম্বর ঠিক আছে জর্জ লরেন্স গোম এই জর্জ লরেন্স গোম এর মতে মিথ হলো সায়েন্স অফ এ প্রেসিডেন্সি ফাইক এস ঠিক আছে এবার হচ্ছে বিয়ারলেন বিয়ারলেনের মতে মিথ হলো মিথ বা উপকথা হলো আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ যা সম্ভবত আমাদের জিনে লিপিবদ্ধ থাকে এবার তিন নম্বর পয়েন্ট উল্লেখ করে সংজ্ঞার সাধারণ সংজ্ঞা আমরা উল্লেখ করব যে সৃষ্টির আদিমকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সকল অলৌকিক ধর্মীয় কাহিনী রচনা ও প্রচার করেছিল সেগুলিকে মিথ বা উপকথা বলা হয় তোমরা এখান থেকেই কিন্তু মিথের যে বৈশিষ্ট্য হবে সেটা কিন্তু সাজাতে পারো দেখো এখানে লেখা আছে যে সকল অলৌকিক ধর্মীয় কাহিনী অর্থাৎ কি যদি আমরা আলাদাভাবে পয়েন্ট করে উল্লেখ করি যে মিথের বৈশিষ্ট্য তখন কিন্তু আমরা লিখতে পারবো যে মিথ হচ্ছে একটি অলৌকিক ধর্মীয় কাহিনী লিখতে পারি ঠিক আছে তো এবার আমরা সরাসরি বৈশিষ্ট্যতে থাকবো বৈশিষ্ট্য উল্লেখ করে তৃতীয় পয়েন্ট ঠিক আছে হিন্সের তৃতীয় পয়েন্ট প্রথমে ধারণা তারপর সংজ্ঞা তারপর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কী যে মিথের সাধারণ বৈশিষ্ট্যগুলি হলো এক নম্বর মিথের কাহিনীগুলি ধর্মভিত্তিক তার সাথে অলৌকিক ঠিক আছে দ্বিতীয় মিথের কেন্দ্রীয় চরিত্রগুলি হচ্ছে অলৌকিক জগতের দেবদেবী আমি আগেই বললাম যে অলৌকিক জগতের দেবদেবী ঠিক আছে এইবার আমরা জানবো কিছু উদাহরণ ঠিক আছে মিথের উদাহরণ মিথের উদাহরণটা কি যে হিন্দু ধর্মের মা দুর্গার কাহিনী তোমরা জানো যে হিন্দু ধর্মের মা দুর্গার কাহিনী কিন্তু মিথের উদাহরণ যদি আলাদাভাবে শর্ট কোশ্চেনের প্রশ্ন আসে যে হিন্দু ধর্মের মা দুর্গের দুর্গার কাহিনী মা দুর্গার কাহিনী সেটা মানে কিসের উদাহরণ তখন কিন্তু লিখতে হবে একটা মিথ বা উপকথার উদাহরণ আরও উদাহরণ হিসেবে তোমরা যুক্ত করে দিতে পারো যে গ্রীক পুরাণের জিউসের কাহিনি ঠিক আছে জিউসের কাহিনীও কিন্তু মিথ বা উপকথার মধ্যে পড়ে তারপর হচ্ছে বাইবেলের ঠিক আছে বাইবেলের নোয়া নৌকার কাহিনী তোমরা নামটা শুনে থাকবে তাহলে এতক্ষণে আমরা জানতে পারলাম মিথের পুরো হিংস নিয়ে প্রথমে মিথ মিথের মিথ বা উপকথার ধারণা সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণটা ঠিক আছে উদাহরণটা আমি লিখি নিই ঠিক আছে এবার আমরা জানবো এখানে প্রশ্ন ছিল লিজেন্ড বাকি রইল কি লেজেন্ড লিজেন্ডের লেজেন্ড বলতে কি বুঝবো ঠিক আছে প্রথমে এইভাবেই ধারাবাহিকভাবে প্রথমে লিজেন্ড বা পুরো কাহিনীর ধারণা জানবো তারপরে সংজ্ঞা জানবো তারপরে বৈশিষ্ট্য জানব তারপরে উদাহরণটা জানবো তাহলে চলে যাচ্ছি আমরা বা পুরা কাহিনীতে আমরা প্রথমেই ধারণাটা একটু উল্লেখ করবো ঠিক আছে তো লেজেন্ডের ধারণা হচ্ছে লেজেন্ড ইতিহাসের একটি অন্যতম প্রধান উপাদান ঠিক আছে মৌখিক ইতিহাসের একটি অন্যতম প্রধান উপাদান হলো লেজেন্ডস ধর্মগুরু ফকির সন্ন্যাসী এদেরকে নিয়ে কিন্তু লেজেন্ডের বিষয়বস্তু তৈরি হয় তাহলে লেজেন্ডের যে মূল একটা ধারণা সেটা আমরা জানতে পারলাম এবার কিন্তু লেজেন্ডের সংজ্ঞা জানবো লেজেন্ডের সংজ্ঞা হিসেবে আমি দুটো পয়েন্ট উল্লেখ করেছি তার মধ্যে ব্লমস বেরি ব্লমস বেরির মতে লেজেন্ড হলো এমন এক ধরনের গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে উপস্থাপিত হয়েছে ইতিহাস রূপে আসলে ইতিহাস রূপে আসলে যা সত্যি নয় ঠিক আছে এমন এক ধরনের গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে উপস্থাপিত হয়েছে ইতিহাস রূপে কিন্তু যা আসলে কিন্তু সত্যি নয় যদি তোমরা একটু খেয়াল করো এটাই কিন্তু এক মানে বলতে পারো এটাই মিথের লেজেন্ডের সংজ্ঞা এবং এটাই কিন্তু মি লেজেন্ডের বৈশিষ্ট্য হিসেবে আমরা লিখতে পারি যদি বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করি তাহলে কিন্তু ভুল হবে না যে লেজেন্ড হচ্ছে এক ধরনের কি কাহিনী লিজেন্ডের কাহিনিগুলি কিন্তু বাস্তব অপেক্ষা তারপর লেজেন্ডের কাহিনিগুলি থেকে আমরা কি জানতে পারি ইতিহাস রূপে কিছু ঘটনার কথা কিন্তু জানতে পারি এটা কিন্তু আমরা বৈশিষ্ট্য হিসেবে কিন্তু যুক্ত করে দিতে পারি তারপর সাধারণ সংজ্ঞা হিসেবে আমরা জানবো লেজেন্ডের বা লেজেন্ড বা পুরা কাহিনী সাধারণত বিশেষ কোনো অঞ্চলে সংঘটিত কোন কাহিনী বা ঘটনা সেই অঞ্চলের মানুষ বংশানুক্রমক বংশানুক্রমিক মনে রাখে এবং বিশ্বাস করে ও পরবর্তী বংশধরদের কাছে প্রচার করে তাকে কিন্তু লেজেন্ডস বলা হয় এই পয়েন্টটা বা এই যে সংজ্ঞাটা লেজেন্ডের বা পুরা কাহিনীর যে সংজ্ঞাটা এই দ্বিতীয় সংজ্ঞাটা হিসেবে আমরা এখান থেকে একটা বৈশিষ্ট্য জানতে পারি যে লেজেন্ডস বা পুরা কাহিনী হচ্ছে বংশানুক্রমিক এক ধরনের কাহিনী যা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে কিন্তু প্রচারিত হয়ে আসছে এবার আমরা বৈশিষ্ট্যটা জানবো লেজেন্ডস বা পুরা কাহিনীর লেজেন্ডস বা পুরা কাহিনীর বৈশিষ্ট্য লিখতে গেলে প্রথমে আমরা দেখব লেজেন্ডের চরিত্রগুলি সাহসী ও মানবদরদী দ্বিতীয় লেজেন্ডের কাহিনীগুলিতে বাস্তব অপেক্ষা কল্পনার পরিমাণ বেশি থাকে ঠিক আছে তারপর লেজেন্ডের চরিত্রগুলি অতীতে জীবিত ছিল এবং তারা সাধারণ মানুষের চেয়ে কিন্তু বেশি ক্ষমতাবান ছিল এবার আমরা লিজেন্ডের কিছু উদাহরণ দেব তাহলে কিন্তু যে প্রথম যে তোমাদের প্রশ্ন মিথ ও লিজেন্ড কাকে বলে তাহলে কিন্তু আমরা পুরোপুরিভাবে পাঁচ নাম্বার পেয়ে যাব তাহলে উদাহরণ হিসেবে তোমরা কয়েকটা নাম উল্লেখ করবে যেমন রামচন্দ্র রামচন্দ্র কিন্তু হচ্ছে লেজেন্ড বা পুরো কাহিনীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ তারপর শ্রীকৃষ্ণ ইত্যাদি ইত্যাদি তোমরা আরও যুক্ত করতে পারো যেমন হারকিউলিস প্রমিথিউস বিক্রমাদিত্য ঠিক আছে রবিনহুড এগুলোর নাম কিন্তু গুরুত্বপূর্ণ নাম তোমরা একটু লিখে নেমে যাই হোক তো আজকে আমরা জানতে পারলাম কি তোমাদের প্রথম যে প্রশ্ন মিথ বা উপ মিথ বা উপকথা এবং লেজেন্ডস বা পুরো কাহিনী বলতে কি বোঝো বা কাকে বলে তাহলে এই উত্তরটা আমরা জানতে পারলাম এবার যে পরবর্তী যে প্রশ্ন রয়েছে অতীত বিষয়ে মানুষের ধারণা কি এটা কিভাবে রূপদান করে এটা ভালোভাবে উপস্থাপন করতে পারলে আমরা পাবো তিন তো মোটামুটি হয়ে গেল আট ঠিক আছে তাহলে আমরা এখন এই উত্তরটা দেখব এই উত্তরটা দেখলে প্রথমেই হিন্সটা দেখে যে কীভাবে উত্তরটা সাজাবো আর কি আমরা তো এইখানে দেখো প্রথমেই তোমাদেরকে বা আমরা প্রথমে আমরা অতীত বিষয়ে মানুষের ধারণা কি বা ধারণার রূপদানে মিথ ও লিজেন্ডের ভূমিকা এটাকে কিন্তু আমরা হেডিং করব উপরে হেডলাইন দিয়ে তারপরে হেন্ডস মানে কীভাবে আর কি সাজাবো আর কি তোমরা শুধু এটাকে বুঝে নাও কীভাবে আমরা সাজাবো উত্তরটাকে প্রথমে মিথের ভূমিকা দেবো তারপরে লিজেন্ডের ভূমিকা দেবো তাহলে কিন্তু এই প্রশ্নটার উত্তর শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে শর্ট ফর্মে তোমরা বুঝে গেলে যে অতীত বিষয়ে মানুষের ধারণার রূপদানে মিথ ও লিজেন্ডের ভূমিকা হিসেবে আমরা প্রথমে মিথের ভূমিকা আলোচনা করবো তারপরে লিজেন্ডের ভূমিকা তাহলে চলো উত্তরটা দেখে আসি কিভাবে অতীত বিষয়ে মানুষের ধারণাকে মিথ বা লিজেন্ট কি বলে রূপদান করে আর কি তো প্রথমে আমরা তোমাদেরকে হিন্সে দেখে দিয়েছি যে মিথের ভূমিকা আলোচনা করব। মিথের ভূমিকা প্রথম এরকমভাবে পয়েন্ট করে লিখবো যে মিথের কাহিনীগুলিতে অতীত ইতিহাসের বহু সত্য ও যথার্থ উপাদান লক্ষ্য করা যায় ঠিক আছে এবার এক নম্বর পয়েন্ট মিথের কাহিনীগুলি থেকে প্রাচীন ভারতের বিভিন্ন বংশ তালিকা পাওয়া যায় বিভিন্ন মিথ এর কাহিনীগুলি। তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের বহু শাল তারিখ জানা সম্ভব হয় কারণ বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কিন্তু তুলনামূলক পদ্ধতিতে কি করা হয় যাচাই করা হয় তার ফলে কিন্তু বহু ইতিহাসের কিন্তু অনেক যুগের আগের আগের ইতিহাসের কিন্তু শাল তারিখ আমরা কিন্তু জানতে পারি তাহলে এটা গেলো প্রথম হিনসের পয়েন্ট মিথের ভূমিকা এবার হচ্ছে দ্বিতীয় পয়েন্ট এভাবে উল্লেখ করবে এবং প্যারা করে একটু প্যারা করে ঠিক আছে এইভাবে পয়েন্ট করে একটা বাক্স বক্স তৈরি করে কিন্তু পয়েন্ট করে লিখবে যে লেজেন্ডের ভূমিকা এবার আমরা এটা উল্লেখ করে লেজেন্ডের ভূমিকাটা আলোচনা করব। যে মৌখিক ইতিহাসের উপাদান হিসেবে লেজেন্ডের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ তারপরে লেজেন্ডের ওপর ভিত্তি করে বহু ঐতিহাসিক ঘটনার সত্যতা নিরূপণ করা সম্ভব হয়েছে যেমন বা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি উদাহরণ হিসাবে পূর্ব বাংলার সীতারকোট বেহুলার বাসরঘর অরুণধাপ ঢিবি প্রভৃতি স্থানগুলির প্রচলিত লেজেন্ড কাহিনীর উপর নির্ভর করে প্রত্নতাত্ত্বিকগত খনন কার্য চালিয়ে কিন্তু বৈদ্য বিহারের অস্তিত্ব পেয়েছেন তাহলে এটুকু বোঝা গেল যে লেজেন্টের ভূমিকা তাহলে এই প্রশ্নটা থেকেই একই প্রশ্ন যে প্রশ্নটা এখন আমরা জানলাম যে মিথ বা উপকথা ও লেজেন্ড বা পুরা কাহিনী বলতে কি বোঝো আমি হিনসগুলো তোমাদেরকে এই সুবিধার্থে দিয়েছি যদি আলাদাভাবে প্রশ্ন আসে যে মিথ কাকে বলে এর বৈশিষ্ট্য দাও এর বৈশিষ্ট্য দাও ঠিক আছে ফোরের জন্য আসতে পারে ঠিক আছে তখন কিন্তু তোমরা কি করবে এই মিথের ধারণাটা প্রথমে উল্লেখ করবে তারপরে সংজ্ঞাটা তারপরে বৈশিষ্ট্যটা একই প্রশ্নের মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্ন জানতে পারলাম আলাদাভাবে যদি এটা থেকে প্রশ্ন আসে যে লেজেন্ড বা পুরা কাহিনী বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য তাহলে কিন্তু আমরা এই হিন্স থেকে বুঝতে পারবো যে প্রথমে ধারণা তারপরে সংজ্ঞা তারপরে বৈশিষ্ট্য যদি উদাহরণটা দিতে পারি তাহলে কিন্তু আরও ভালো হয় তো প্রতিটাই আমরা উপস্থাপন করার চেষ্টা করব। ভালোভাবে পড়াশোনা করো আর বেশি দিন কিন্তু হাতে সময় নেই তো আজকে আমরা আলোচনা কি করলাম যে উচ্চ মাধ্যমিকে দুই হাজার বাইশ সালে স্টুডেন্টদের জন্য ইতিহাসের সূচিপত্রের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আট মার্কের কোয়েশ্চনের অ্যান্সারের প্রথম পর্ব ঠিক আছে আজকে প্রথম ভিডিও অ্যান্সারের ভিডিও পরবর্তী সময় আজকে আমরা প্রথম অধ্যায় থেকে কিন্তু তোমাদের চার থেকে চারটা চার থেকে পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আসবো তৃতীয় অধ্যায় থেকে এইভাবে প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার থেকে পাঁচটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আসবো তো তোমরা ভিডিওটি লাইক করে দিও আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো থ্যাংকস ফর ওয়াচিং স্টাডি কেয়ার ডাবলিউ